ম্যাচ পরিচালনা করে থাকেন, তার জন্য দেখুন অনেক বছর থেকে এই গ্রুপ কিন্তু মান্ডি গ্রুপ, রামনাথ মান্ডি গ্রুপ এখনো কিন্তু এই খেলার সঙ্গে যুক্ত। এখানে কিন্তু খগেন দেখা যায়, খগেন কি করেন কিন্তু না, এখনো খগেনের কাছে বল আছে, খগেন হালকা ভাবে একটু সময় নিচ্ছেন, কিন্তু পাস করে দিলেন কিন্তু না, সেটা ব্যর্থ হলো না। কিন্তু সেখানে করে দিয়েছেন নিজের কাম, বিকাশকে বিকাশ সিং মুড়া একটু দেখে নিচ্ছেন কোথায় দিবেন, শুক্লালকে দিয়েছেন, শুক্লাল আবার বিকাশকে, বিকাশ কিন্তু এখানে ভুল পাস, ততক্ষণে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিয়েছেন। এদিকে রতন মুকেশকে লক্ষ্য করে কিন্তু সেভাবে ক্লিয়ার করতে পারেননি সুজিৎ, সুভাষ কিন্তু সুভাষ ভাব পেলেন না, সেখানে সাহেব রাম ক্লিয়ার করলেন, ততক্ষণে বসিরাম হালকাভাবে আবার বিকাশ, সভাপতি আবার বিকাশকে, বিকাশ বিকাশ গুটি গুটি পায়ে গণেশকে, গণেশ আবার শোভাকে, সভাপতি বলব শোভা খুব সুন্দর গণেশ সব, কিন্তু না এই মুহূর্তে ভালো ক্লিয়ার করে দিলেন, সেখানে কিন্তু জায়গা নিয়েছিলেন সিধু, সুভাষকে যাওয়ার প্রয়াস, ততক্ষণে বসিরাম করে যাচ্ছে নিজের কাম, বসিরাম বাঁ দিক থেকে লম্বা শট, খুব শটটা নিয়েছেন বসিরাম, এদিকে বিকাশ হালকাভাবে শোভাকে, এদিকে আবার গণেশ আসবা শোভাকে, কিন্তু টাচটা জোরে হয়ে গেল, অনেক জোরে টাচ হয়ে গেল, ছুটছেন মুকেশ, ছুটছেন কার্তিক, সুজি আবার কার্তিক আসবা শোভাকে, সভাপতি করব কিন্তু না, আবার মুকেশের কাছে বল, মুকেশ পাস আবার রতনকে, রতন মাতো কিন্তু না, এখানে কিন্তু পাসটা ভালো হলো না, সাহেব রাম বাঁদিকে শুক্লালকে, শুক্লাল বাঁদিক থেকে আক্রমণে আসবেন, দীপেন্দ্র একাদশ বালিয়া ফুটবল টিমের পক্ষে, শুক্লাল ততক্ষণে কিন্তু ছেড়ে দিয়েছেন শোভাকে, এদিকে আবার বীরবল মর্ম, বীরবল দিয়েছেন কিন্তু গণেশকে, গণেশ আবার দিয়েছেন শেষ বিকাশ সিং মুড়া, কিন্তু না সেভাবে সত্য হলো না, রতনের কাছে জমা পড়ে গেল, রতন সঙ্গে সঙ্গে ক্লিয়ার হল, সাহেব রাম হালকাভাবে সুজিৎকে, সুজিৎ বিকাশ সিংকে, বিকাশ আবার দিকে গণেশকে, গণেশ আস্তা খুব সুন্দর, গণেশ শুক্লাল এখানে আবার বীরবল, খেলা কিন্তু খুব সুন্দর, আক্রমণ ভালো হলে অন্তত কুকুরের হাত তালিটা দেবেন, এখানে রঘুর কাছে বল জমা পড়ে গেল, এদিকে মুকেশ বাঁ দিক থেকে মুকেশ রতনকে, রতন যতন করে দিয়েছিলেন কিন্তু সেভাবে কিন্তু যতনে বলটা পেলেন না, সুভাষ মাহাতো ব্যাক টু ব্যাক প্রথম ম্যাচে এক গোল, দু নম্বর ম্যাচে দুই গোল, শুক্লাল গুটি গুটি পায়ে এদিকে কিন্তু ভুল করলেন, আবার কিন্তু বল ছেড়ে নিয়েছেন, আবার বাঁ দিক থেকে বীরবল, বীরবল দেখা যাচ্ছে গণেশ
এই মুহূর্তে কিন্তু 1-0 তে